দলের কাঁধে চাপাই না, যার যার বোঝা সেই বহন করবে। আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপেকে দেই না। যার যার পাপ পুণ্যের হিসাব আমি কন্ন কন্ন ফিরে নিব। করছিলেন তখন আল্লাহ পাক বলছিলেন, হোয়াটসঅ্যাপ কাসা যারা ড্রোন টেস্টেড ব্যাটারি ফল কয়নি দিচ্ছেন সাপ, গাছের সাপ গ্রহণ করিও না। সব কিছু ভোগ করল, শুধু নিষিদ্ধ বৃক্ষের ধারে কাছে যেও না। এটা বলার পরে আদম হওয়ায় আলার সালাম যখন আদমকে শ্রদ্ধা করলেন না, কারণ ফেরেশতারা শ্রদ্ধা করতে পারে, সে ফেরেশতারা আগেই তৌহিদে বাস করে। ফেরেশতা কোন নফস নাই, রুহও নাই, দুটার একটাও নাই। সে একটা মডার্ন রোবট, উঠা উঠলো বসো বসলো, এই ফেরেশতা গুটিনটি। কিন্তু আদাসির আলাইহিসসালাম তো ফেরেশতার না, উনি জিন্নাতির একজন মানুষ তখনও আছিল, কিন্তু সেই মানুষগুলি ছিল বন মানুষ। যে মানুষটির মধ্যে আল্লাহ প্রথম রূপ উদ্ধার করে দিলেন সেই আগাম বন মানুষ মানুষ যাবেরও বলতেছিল মানুষ আর ওই আগম আগম অন্য জিনিস। খালাক আল্লাহু আগম আলা সুরাতিহি, আমি আগমকে আমার সুরতে তৈরি করেছি। বলেনি যে আমি খালাক আল্লাহ ইনসানু, মানুষ বলে না। যে মানুষটির মধ্যে প্রথম রূপ উদ্ধার করে দিলেন সেই মানুষটির নামই আদম। অনুভাবিন রুহি, আমি আদমের মধ্যে রূপ উদ্ধার করলাম। বলেনি অনুভাব তুমিন নফসি, নফস উদ্ধার করি, এটা কোরআনের এক জায়গাও না। ৮২ বছরে চললাম, ১৯৩৮ সাল ২৫শে আগস্ট সাথী ভদ্র নৈরত আমার জন্ম ৮১ বছর হয়ে ৮১ বছর মাপা মানুষ বয়স ছোট করে বড় হয়ে বলে ছোট হয়ে বলে আমি চিরিয়ার বলে আগমকে শ্রদ্ধা দাও। আল্লাহ না বলল চোদ্দ ভাষা জানু, সবাই শ্রদ্ধা দিল। সবাই যদি বই অগ্রন্থ নাই, রুহ নাই, ওরা তো হৃদয় বাস করে।